এটা হচ্ছে ভুটিয়ামারি ব্রিজ। তো বারাকপুর থেকে বাম দিকে রোড ধরে চলে আসলে পেয়ে যাবেন এই জায়গাটি। তো আমি এখন এখান থেকে যাব পূর্ব সায়রা গ্রামের দিকে। তো আজকে ওই গ্রামটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামটা আসলে অনেক সুন্দর, আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো প্রকৃতি উপভোগের জন্য আমি আসলে পিচের রাস্তা দিয়ে না গিয়ে ভেড়ি বাঁধের একটি রাস্তা রয়েছে সেটি দিয়ে পূর্ব সায়রা গ্রামের দিকে রওনা হয়েছি। কি অসাধারণ একটি কদবেল গাছ! হ্যাঁ, এখানে দেখুন রাস্তার দুই পাশেই কদবেল গাছ রয়েছে। এগুলো সম্ভবত সরকারি গাছ। এই বাঁধটিকে ধরে রাখার জন্য আসলে এই পাশে কদবেল গাছগুলো রোপণ করা হয়েছে। কেমন আছেন কাকু? ভালো আছেন? ভালো আছেন, ভালো। এই তো, আপনার গরু কয়টা? এই গরু ছয়টা আছে। ছয়টা আছে তাই না? একটা হচ্ছে আপনার আইডে গরু, আইডে দুটো কোথায় আছে? দুটো তাই না? এই গরু নিয়ে এখন যাচ্ছেন কোথায়? গরু এর রাস্তাতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন? হয় হয়। এই শুধু ঘাসই কি খায় এই গরু নাকি? কুটো খায়, কুটো দিতে, কুটো দিতে তাই না? হয়। আচ্ছা, কাকুর বাড়ি তো এই জায়গায় তাই না? এইতেই পাড়ায়। কাকুর নামটা কি? রবীন্দ্রনাথ পাল। রবীন্দ্রনাথ পাল। ঠিক আছে কাকু, তা ভালো থাকবেন। হ্যাঁ, কেমন যাচ্ছেন কো ভাই? আমরা একটু ঘুরতে বের হলাম এদিকে, যে এইদিকে যে রাস্তাঘাট একটু ঘুরে টুরে দেখবো, আগে তো আসা হয়নি তার জন্য। ভালো ভালো। আসলে প্রথমে আমি ভাবছিলাম এনারা হয়তো মাছ ধরছেন, কিন্তু পরে বুঝতে পারলাম এনারা এই মেশিনটার মাধ্যমে, মানে এটা একটা ড্রেজার, ড্রেজার দিয়ে পেড়িগুলাকে অপসারণ করছেন অনেকটা, মানে এখানে বলা হয় পেড়ি কাটতেছে। ও ভাই, একটু উপরে আসবেন, একটু উপরে আসবেন, কথা বলতাম। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ আলী। মেশিনের শব্দ তো ভালো শোনা যাচ্ছে না, তা আপনারা কি এই মানে পেড়ি কাটেন? নিজেদেরকে উনি বাইরে কাটতে যান না? মানে এর হিসাবটা কি, কি হিসাবে আপনারা টাকা নেন কাটার জন্য? কোনটা কেনে, মানে দেখে বলেন যে এত টাকা আমাকে দিতে হবে, আমি তাহলে এই জায়গার পেড়ি কেটে দেবো, তাই? আচ্ছা, এই জায়গার মনে করেন পেড়ি কেটে দেবেন, কত টাকা খরচ হবে? ধরে বলেন ভাই, শোনা যাচ্ছে এখানে যে পেড়ি আছে মনে করেন 20,000 টাকা লাগবে। 20,000 টাকা লাগবে কাটতে? এখানে যে পেড়ি আছে দেখুন, এই হচ্ছে জায়গাটা। আপনারা আসলে একটা ধারণা পাবেন যে 20,000 টাকায় কতখানি জায়গার আসলে পেড়ি কাটা যাবে। এই জায়গাটা আসলে এত চমৎকার, তা এখানে না আসলে বলে বোঝানো যাবে না। দেখুন, এই হচ্ছে রাস্তা, রাস্তার পাশে একটি নদী রয়েছে, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আমি এই সাইডটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, একেবারেই গ্রামীণ পরিবেশ, অসাধারণ। দেখুন, আমি এবার একটু নদীর সাইডে যাই। দেখতে পাচ্ছেন, দেখুন কি অসাধারণ দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি একজন তার গরুকে গোসল করাচ্ছেন নদীর পানিতে। আসলে এটা নদী, কিন্তু কালের বিবর্তনে আসলে খালে রূপ নিয়েছে। হ্যাঁ, কি অসাধারণ দৃশ্য দেখুন। দেখুন এই পাশটা, আসলে এইসব জায়গায় যখন সময় থাকবে আপনাদের, একান্তে একা একা চলে আসবেন, এখানে বসে থাকবেন, ঘুরবেন, একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে মনের ভিতর। তো এই হচ্ছে ব্যাপার, জায়গাটা আসলে অসাধারণ। গাছের পাতাগুলো বিভিন্ন রঙে যেন একেবারে সেজে রয়েছে। দেখুন, এখানে এসে একটি বড় ঘের দেখলাম একদমই নদীর সাথে, নদীর সাথেই যার সংযোগ রয়েছে। তো যার ঘের ওনার সাথে আমি একটু কথা বলবো এখন। আচ্ছা, এই ঘেরটা কয় বিঘার? 80 বিঘার মতো ঘের। 80 বিঘার মতো ঘের,
মানে ও পাশে আরো অনেক জায়গা আছে তাই না? হ্যাঁ অনেক জায়গা, ওই সাইডে ওই জায়গা ওই পাশে আছে অনেক জায়গা। চলেন তো একটু দেখি আমরা এই পাশে। ভুটিয়ামারি নদী? হ্যাঁ ভুটিয়ামারি নদী। আচ্ছা দেখুন এই হচ্ছে ভুটিয়ামারি যে নদী সেই নদী, আর এখান থেকে হচ্ছে এই ঘেরে জোয়ারভাটার পানি ঢোকে। হ্যাঁ গেটটা আসলে একটু ভেঙে গেছে তাই না? হ্যাঁ দেখুন এই হচ্ছে ব্যাপার, এই যে একেবারেই নদীর সাথে লাইন দেওয়া। চলেন একটু ভিতর পাশটা একটু দেখি আমরা। এইটা এই সিস্টেমটারে কি বলে? স্লুইস গেট বলে। গেট 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 দিয়ে পানি ঢোকে তাই না? আর এখান থেকে মাছ ধরেন কিভাবে একটু দেখান তো। জাল আছে, ওই জাল আছে, জাল আছে তাই না? একটু চলেন তো, যাওয়া যাবে নাকি? দেখুন সিস্টেম, এখান থেকে পানি সরবরাহ হয়। হ্যাঁ আর এই জালটা হচ্ছে জোয়ারের সময় পাততে হয় নাকি ভাটার সময়? জোয়ারের সময় পাততে হয়, ভাটার সময় পাততে হয়, ভাটার সময় পাততে হয়। যখন এখান থেকে পানি বের হয়ে যাবে ওই সাথে পানির সাথে মাছ আসবে তাই না? এই যে এখান থেকে মাছ আসবে, আর এই জালটা এখানে ওনারা পেতে রাখবেন, এই জালের ভিতর মাছ ঢুকে যাবে, স্রোতে একদিক থেকে ঢুকবে আর একদিক থেকে আর বের হতে পারবে না। তো এই হচ্ছে সিস্টেম, দেখুন এই হচ্ছে জাল, এই যে ব্যাপার হচ্ছে এরকম কিছুটা। আর এই হচ্ছে ঘেরের বাসা, ঘেরের ঘর, এখানে থেকে এই ঘের পাহারা দেওয়া হয়। এই হচ্ছে চুলা, ঘেরের চুলা, এখানে রান্না বান্না হয়। দেখুন ক্যাম্প টাইপের, আসলে আসলে এসব জায়গায় থাকতে একটা মজা আছে আলাদা। মাছ ধরবেন কবে আবার? মাছ তো শেষ হয়ে গেছে, ঘিরে নতুন করে দিতে হবে তারপর। আপনার নামটা জানো কি? সাধন কুমার পাল। সাধন কুমার পাল, আপনি তো এই ঘেরের একাংশের শেয়ার আছেন। যৌথ যৌথ ঘের, যৌথ ঘের। আচ্ছা ঠিক আছে, তা ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। আর এই পাশের এই নদীটার নাম কি? লক্ষ্মীখালী নদী। আচ্ছা চৌমোহনা কত দূর এখান থেকে? ওই সামনে, সামনে এই রোড ধরে আরো সামনে। এদিকটাতে দেখতে পেলাম এই লক্ষ্মীখালী নদীর পাড়ে একটি গুচ্ছ গ্রাম রয়েছে, সরকারি আবাসন আর কি, সরকারি আবাসন প্রকল্প। তো যাদের ঘর বাড়ি নাই তাদেরকে এখানে বসতির ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা ভাই এই জায়গাটার নাম কি? পূর্বসায়রা গাঙ্গুল। পূর্বসায়রা গাঙ্গুল। এখানে এই যে এগুলো কি বাজারের দোকান নাকি এমনি ছোটখাটো চায়ের দোকান? ছোটখাটো মুদি দোকান। আচ্ছা এই পাশ থেকে ডাইনে কোন দিক গেছে? এদিক গেছে চাকশ্রী রামপাল। চাকশ্রী রামপাল, জায়গাটা সুন্দর। আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে, আমি একটু সামনে থেকে ঘুরে আসি। লক্ষ্মীখালী গাঙ্গুলে যখন পৌঁছে গেছি, লক্ষ্মীখালী গাঙ্গটা একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে রোড ধরে আর একটু সামনে গেলে একটা পোল দেখা যাচ্ছে, কাঠের পোল বা ব্রিজ। চলুন। তো এই হচ্ছে এখানকার পরিবেশ, এটা হচ্ছে লক্ষ্মীখালী গাঙ্গ বা নদী। দেখুন অসাধারণ, আপনারা সময় পেলে এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, দু একটা ছবিও তুলে রাখতে পারেন, যেটা স্মৃতি হয়ে থেকে যাবে অনেক বছর ধরে। হ্যাঁ দেখুন এই যে ওনারা মাছ ধরছেন, কয়েকজন নৌকা নিয়ে নদীর ভিতর মাছ ধরছেন। এই হচ্ছে এখানকার অবস্থা, দারুণ অসাধারণ। দেখুন একজন ভিতর থেকে ঝাইলগুলো উঠায় পাশে রাখতেছে, মানে ঝাইল বা গাছের ডাল দিয়ে এখানে অভয় আশ্রমের মতো তৈরি করা আছে, যেখানে মাছ এসে দাঁড়াবে। এই যে দেখুন, এই যে উঠায় উঠায় পাশে রাখতেছেন উনি। আসলে কষ্ট আছে, অনেক গভীর পানি এখানে, উনি ডুব দিয়ে দিয়ে গাছের ডালগুলো উঠাচ্ছেন নিচ থেকে। আসলে আমাদের এদিকে মাছ ধরার এই পদ্ধতিটাকে কোমর চাখা বা কোমর ঘিরে মাছ ধরা বলা হয়ে থাকে। তো এই ঠান্ডা পানিতে এতক্ষণ ডুব দিয়ে থাকা আসলে কষ্টসাধ্য।
জীবন ও জীবিকার তাগিদে মানুষকে অনেকটাই ঝুঁকি নিতে হয়, এটা তার প্রমাণ। ওনাদের কাজ প্রায় শেষের পথে, এখন জালটা উঠানো হবে। এই যে দেখেন একটা কাঁকড়া পাইছেন ওনারা। কাকুর নাম কি? শেখ সেকেন্দার আলী। শেখ সেকেন্দার আলী, একটু কাছ থেকে দেখেন তো কতটুকু হবে এই কাঁকড়াটায়। 180 গ্রাম। দাম হতে পারে কত? 150 টাকা হবে না? আমি অলরেডি নৌকায় উঠে পড়ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখাই কি কি মাছ বাচ্ছে। এই দেখেন, এই হচ্ছে ট্যাংরা, আরও আছে এই পাশে, জালে এখনও অনেক আছে। আর এই হচ্ছে কাঁকড়া সহ এই যে ছোট ছোট চিংড়ি, এগুলো কি মাছ? কি চিংড়ি? বৈশাখে চিংড়ি। আচ্ছা, আর একটা হচ্ছে গলদা চিংড়ি দেখলাম না, এই যে একটা গলদা চিংড়ি, এই যে দেখুন বেশ বড় সাইজের। আর এই হচ্ছে ছোট গলদার যে পোনা, সেই পোনা। আচ্ছা, এটা গলদার পোনা না? হ্যাঁ। আচ্ছা কাকু, আপনার নাম কি? রেজাউল। রেজাউল। আর আপনার নাম? আমার ইসলাম মল্লিক। ইসলাম মল্লিক। আচ্ছা আচ্ছা, এইবার ওনারা ফাইনালি জালটাকে উঠাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি একটু হেল্প করি। এই যে দেখেন, এই যে দেখেন কাঁকড়া আরও একটি রয়েছে ভিতরে। দেখেন অনেক মাছ বাচ্চা। কয় কেজির মতো হবে এখানে? কেজি আছে। কেজি পাঁচ হচ্ছে না? চার পাঁচ কেজি। দারুণ। এই তো দারুণ খেতে দেখছ আমাদের।